তার মনের মধ্যে একটা এরকম ঘর করেছে যে আমি হয়তো এই মানুষটার জন্য অতটা ইম্পর্টেন্ট না, যেভাবে সে আমাকে তখন বিয়ে করে এনেছিল আজকে সেরকম জিনিসটা ভাবছে না। নমস্কার শ্রোতা বন্ধুগণ, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আসতে একটু দেরি হয়েছে, আমি জানি যে আপনারা সবাই অপেক্ষাতে থাকেন আমার ভিডিওর জন্য, আমিও আপনাদের সাথে কথা বলার জন্য সেরকমই অপেক্ষাতে থাকি। আপনাদের জন্য একটা সুখবর আছে, আমাদের সবার লোকনাথ বাবা পরিবারে যারা যারা রয়েছেন তাদের সবার জন্য, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে যে পরিবর্তনগুলো আমরা করে এসেছি এই বিগত 2 বছর ধরে, সেই পরিবর্তনগুলোতে আরও কয়েকটা পরিবর্তন আনবো যেগুলো আমাদের সবার জন্য ভালো হবে। আপনারা যারা প্রথম থেকে দেখছেন তারা নিশ্চয় জানেন যে কিভাবে আমরা ছোট ছোট ধাপ পেরিয়েছি এবং ভিডিওগুলোকে সুন্দর করার জন্য কত রকমেরই চেষ্টা করেছি। আজকেও সেরকমই কয়েকটা চেষ্টা করে যাচ্ছি আর সেটার ফলাফল হয়তো এক সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন যে কিছু নতুন জিনিস যেগুলো আমরা আরও স্টার্ট করতে চলেছি সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। আমাদের যে প্রশ্নগুলো আসে লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে সেটার মধ্যে একটা অনেক ভালো প্রশ্নের মধ্যে পড়ে যে আমাদেরকে আমার স্ত্রীর সাথে ছেলেদের কথা বলছি কি রকমের ব্যবহার করা উচিত, কি রকমের কথা না বলা উচিত এবং যে কথাগুলো বললে অনেক বেশি ক্ষতি হয় ভবিষ্যতে গিয়ে সেগুলোকে কিভাবে আমরা আজকে আটকাতে পারি, সেই দুটো এরকম কথা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমতম একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে বোঝা উচিত যে ছেলেরা স্ত্রীর সাথে কি রকম ব্যবহার করবে, একজন স্বামীকে কিরকম ব্যবহার করা উচিত নিজের স্ত্রীর সাথে, যাতে যে সমস্যাগুলো আমরা দেখি যে আমার স্ত্রীর সাথে এরকম বনিবনাদ হচ্ছে না, এরকমের সমস্যা হচ্ছে, আমি একটা অন্য কথা বলছি উনি একটা অন্য কথা বুঝছেন, এই সব জিনিসের সমস্যার আমি কয়েকটা সিরিজ আনবো, যেটার প্রথম সিরিজে আমি এটা বলতে চাইছি কি যে কয়েকটা কথা রয়েছে যেগুলো বলা উচিত নয় নিজের স্ত্রীকে। তার মধ্যে প্রথম কথা যেটা আমাদেরকে স্ত্রীকে নিজের বলা উচিত নয় সেটা হচ্ছে যে যা কিছু ঘটেছে এখানে সেটার জন্য শুধু তুমি দায়ী, তোমার জন্যে আজকে আমার এত বড় একটা ক্ষতি হলো। এই রকমের কথা আমরা ম্যাক্সিমাম টাইম কোনো ঝামেলা হলে আমরা বলতে থাকি, আর এরকমের কথা বলাতে যে সমস্যাটা হয় যাকে আপনি বলছেন আপনার স্ত্রীকে, তিনি নিজেকে দোষী মনে করেন। অনেক সময় তিনি এটাও বলতে পারেন যে ঠিক আছে আমার জন্যই হয়েছে আমি করেছি, ক্রোধে বলেন কিন্তু বলে ফেলেন যেহেতু আপনি এত বড় কথা তাকে বলে দিয়েছেন। এই কথার বিনিময় এখানে চলে যায় যে তিনি সব সময় এটা ভাবতে আরম্ভ করেন যে আপনি যে কোনো ভুল কাজের জন্য তার উপরে দোষারোপণ করতে পারেন, আর তিনি নিজেকে একটু বেশি বাঁধা রাখতে আরম্ভ করেন, সব কথা আপনাকে কখনো বলবেন না যেহেতু তিনি জানেন যে আপনি কোনো জিনিসেরও দোষ তার মাথার উপরে চাপাতে পারেন। এই রকমের ঘটনা আপনি কিন্তু করতে চাননি কিন্তু আপনার ক্রোধ আপনাকে করিয়েছে। তার জন্যে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে একটা কথা এরকম আছে আমাকে বলার নেই, সেটা হচ্ছে এই সব ঘটনা তোমার জন্য হয়েছে, তুমি এটার জন্য দায়ী, তুমি আমার এত বড় অনিষ্ট করলে। এই কথাগুলোকে কখনো উচ্চারণ করবেন না নিজের স্ত্রীর সামনে, এই জিনিসটাকে আপনি নিজের মাথায় বেঁধে রাখুন। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে বলা উচিত নয় সেটা হচ্ছে তোমার যা ইচ্ছে তুমি করো আমার কিছু পরোয়া পড়ে না। এই কথাটাও ম্যাক্সিমাম টাইম মানুষ বলে আর এটার এত বাজে ইম্প্যাক্ট পড়ে আপনার স্ত্রীর উপরে যে আপনি ধারণার বাইরে আপনি ভাবতে পারবেন না। এটা আপনি যদি ভুলেও নিজের স্ত্রীকে বলে দিয়েছেন যে তোমার যা ইচ্ছে করো আমার কিছু পরোয়া পড়ে না, তুমি জীবনে যা পারছো করে যাও, তুমি আমাকে অনেক কষ্ট দিলে আর কষ্ট দিও না, এই রকমের ঘটনা যখন আপনি ক্রিয়েট করেন, আপনি যখন বলেন, ভুলবশত বলেছেন, রাগের মাথায় বলেছেন, ইচ্ছাকৃতভাবে করেছেন, কিন্তু তার ফলাফল অনেক বাজে হয়। আপনি একটা এরকম পথ নিজের স্ত্রীর জন্য খুলে দেন যেখানে আপনার স্ত্রী কোনো ভুল কাজ করতে পারে। যে কোনো এরকম ঘটনা যেগুলো মেসেজের মাধ্যমে আমার কাছে আসে যেখানে আমাকে বলা হয় যে আমি আর আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারছি না, আমি চাই তাকে ফিরিয়ে আনতে কিন্তু ফিরিয়ে পাচ্ছি না, সমস্যা অনেক বড় হয়ে গেছে আর এখানে থেকে রিটার্ন যাওয়ার কোনো রাস্তা নেই। অনেক সময় ক্রোধ রিটার্নের রাস্তা দেখায় না, আর আপনি যে এই পার্টিকুলার কথাটি বলে ফেলেছেন নিজের স্ত্রীকে, বারবার বলে ফেলেছেন, একবার নয় বারবার বলে ফেলেছেন, তার মনের মধ্যে একটা এরকম ঘর করেছে যে আমি হয়তো এই মানুষটার জন্য অতটা ইম্পর্টেন্ট না, যেভাবে সে আমাকে তখন বিয়ে করে এনেছিল আজকে সেরকম জিনিসটা ভাবছে না।
দুটো সিম্পল রুল আজকে আমি আপনাদেরকে বলতে চাইছি লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে। যদি স্বামী স্বামী স্ত্রীর জীবনটাকে সুন্দর করে রাখতে চান, অনেক খারাপ থাকছে সেখান থেকে অনেক ভালো থাকবেন গ্যারেন্টি দিচ্ছি। দুটো কথার ব্যবহারই করবেন না। প্রথম যেটা হচ্ছে যে আমি এই জিনিসগুলো যেগুলো বাজে ঘটে গেল তার জন্য তোমাকে দায়ী করছি, তোমাকে দোষী করছি, তোমার জন্য এগুলো ঘটেছে, এটা বলবেন না। আর দ্বিতীয়, এটা তো বলবেনই না যে আমার কিছু পরোয়াই পড়ে না, তুমি যা ইচ্ছে তাই করো। এই দুটি শব্দ যদি আপনি ব্যবহার করতে বন্ধ করে দেন, নিজের স্বামী হওয়ার উত্তরদায়িত্ব যদি নিতে আরম্ভ করেন, তাহলে এই দুটো কথা আজ থেকে বাদ দিন। দেখুন, যাবতীয় সমস্যা যেগুলো হচ্ছিল সেগুলোর শতাংশ, সেগুলোর কোয়ান্টিটি প্রচুর মাত্রাতে কমে যাবে। আর যদি আপনার ছোটোখাটো কোনো সমস্যা বারবার হতে থাকে, সেটা তো কমেই গেল, মেনে নিন, এটা আপনি প্র্যাকটিস করে দেখুন। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে খুবই উপকারী হবে, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।